أتعلم امرأة تبكي على سبيل لها فقال لها اتق الله واصبري فقالت وما تبالي بمصيبتي মহিলাটা যখন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে মাতম করে করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন মহিলা আল্লাহকে ভয় কর ধৈর্য ধারণ কর মহিলা তখন বলে ফাকালাত ওমা তুবালি বিমুসিবাতি আমার মতো বিপদ তো আর তোমার হয় নাই এই জন্য তুমি আমাকে ধৈর্য ধারণ করতে বলতেছ আসলে মুসলমান এই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই কিছুক্ষণ পর মহিলাকে জানানো হলো এই মহিলা তুমি কার সঙ্গে এমন করে কথা বললে তুমি কি চেনো নাই ইনি হলেন দ্বীনের নবী রাহমাতুল আলামিন এই কথা শুনবার পরে মহিলা দৌড়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি চিনতে পারি নাই প্রথমে আপনাকে আপনি আমাকে মাফ করবেন আপনি আমাকে ক্ষমা করবেন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বললেন আসসাবরু ইনদাস সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ করে এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য এটাই হচ্ছে আসল ধৈর্য তুমি সন্তান মারা গেছে কান্নাকাটি করতেছ কবরের উপরে গিয়ে মাতম করতেছ এই ধৈর্যের কারণে তোমাকে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান দেওয়া হবে না এখন তুমি ধৈর্য ধরলে কি হবে সন্তান যখন মারা গেছে অস্ত্রসিক্ত তো হবেই কান্না তো আসবেই আল্লাহর নবীও কাঁদতেন নবীজির কান্নাও ছিল হাসির মতো নিঃশব্দে তিনি কাঁদতেন অস্ত্রসিক্ত হতো আল্লাহর হাবিবের ভিতর থেকে হালকা আওয়াজ বের হতো আল্লাহর নবী কাঁদতেন আল্লাহর ভয়ে উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে নবীজি কাঁদতেন উম্মতের সম্ভাব্য বিপদের আশঙ্কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন কখনো কুরআনুল কারীম তেলাওয়াত শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি ভালোবাসা আগ্রহ বেড়ে যেত তখন নবীজি কাঁদতেন মানুষ মারা গেলে কান্নাকাটি করা এটা খারাপ কিছু নয় তবে মাতম করা লাইসা মিন্না মান দরবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাবি দাওয়াতিল জাহিলিয়াত বুকটা প্রাণু মাথা পিটানু মাতম করে কান্নাকাটি করা মুসলমান এটা জায়েজ নয় এটা করা যাবে এটা করা যাবে না আমি কথা বলতেছিলাম বিপদে যখন আমরা পড়ে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদের কথা স্মরণ করব তাহলে আমাদের বিপদ কমে যাবে এটা রাসূলুল্লাহ বলেছেন লা ইউসাবা বিমুসিবাতিন বাদি আশাদ্দু আলাইহি মিন মুসিবা এরপর আল্লাহর নবী বলছেন আবদাউ শরীফের বর্ণনা ইদা হাজাবাহু আমরুন বাদা রাইলা সলাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়ে যেতেন ডিপ্রেশনে যখন পড়তেন অ্যাট ফার্স্ট আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যেতেন আল্লাহ তাআলার কাছে বিপদের কথা খুলে ধরতেন তুলে ধরতেন আর আমরা বিপদে পড়লে দৌড়িয়ে চেয়ারম্যানের দিকে যাই প্রথমেই মেম্বারের কাছে যাই নেতার দিকে দৌড়ায় ঠিক কিনা বলেন কোথায় গেলে বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে অ্যাট ফার্স্ট মুসলমান কার কাছে ধন্যবাদ দিতে হবে দুনিয়ার মানুষের ওসিলায় আমরা যাব মানুষের কাছে কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে আমার বন্ধুগণ মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা এক নাম্বার দায়িত্ব আমার ভাইয়েরা ইবনে মাজাহ শরীফের 1601 নাম্বার হাদিস মা মিন মুমিনিন ইউআযযি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু আযযা ওয়া জাল্লা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা দ্বীনের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন কোনো বিপদগ্রস্ত মানুষ দেখলে তোমরা তাদেরকে কাউন্সিলেশন করবে তাদেরকে সান্ত্বনা দেবে তোমরা তাদেরকে প্রবুদ্ধ দেবে সান্ত্বনা দেবে এটা এক নম্বর কাজ দুই নম্বরে এক নম্বর কাজ তুমি যদি সান্ত্বনা দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের দিন মুসিবতের সময় মিন হালালিল কারামাতি হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে মানুষ যদি মানুষের পাশে গিয়ে দাঁড়ায় বিপদের সময় তার মাথায় হাত বুলিয়ে দেয় এই প্রকৃতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরিধান করায় দিবেন সুবহান দুই নম্বরে তিরমিজি শরীফের 3432 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন
আলহামদুলিল্লাহিল্লাযী আফানী মিম্মা ইবতালাকা বিহী ওয়া ফাদ্দালানী আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীল আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদে কোনোদিন তাকে নিক্ষিপ্ত করবেন না। মানুষের জীবনে আপস এন্ড ডাউন থাকবে, প্রকৃতিতে যেমন ঋতুর পালা বদল ঘটে, মানুষের জীবনেও কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, এভাবেই মানুষের জীবন চলবে। তবে এটাকে বেশি বড় করে দেখার কোনো কারণ নাই। উই আর হিয়ার ইন ভেরি শর্ট ট্রানজিশন পিরিয়ড, খুব স্বল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এক গল্প মনে পড়লো, আপনারা কি জানেন, একদিন নাকি স্যাডনেস হ্যাপিনেস কে বলে, দুঃখ সুখ কে বলে, তোমার কপাল বড় বড়, তোমার কপালটা বড় ভালো, কারণ দুনিয়ার সমস্ত মানুষ হ্যাপিনেস চায়, সুখ চায়, আনন্দ চায়, প্রত্যেকের প্রার্থনার ভিতরে দোয়ার ভিতরে তুমি থাকো, সুখ তখন বলতেছে দুঃখ আসলে আমি সৌভাগ্যশীল নয় বরং তুমি হলা সৌভাগ্যশীল। কারণ মানুষ যখন সুখ পেয়ে যায় তখন তারা তার রব মনিবকে ভুলে যায়, আর যখন মানুষকে দুঃখ পেয়ে বসে তখন তারা তার রবকে বলে না, বেশি বেশি তার রবকে মুসলমান তখন ডাকতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য দুঃখ একটা মুমিনের জীবনে থাকে একটা বড় ধরনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে পরীক্ষা করেন, কখনো সম্পদ দিয়ে, কখনো তার থেকে সম্পদ নিয়ে, কখনো বা সন্তান দিয়ে, কখনো তার কাছ থেকে সন্তান নিয়ে। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়ে বান্দাকে পরীক্ষা করেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষা করেন, কখনো ক্ষমতা দিয়ে, কখনো আবার তার কাছ থেকে ক্ষমতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। বন্ধুগণ আমার, এই জন্য হাইপার হওয়ার কোনো কারণ নাই, ধৈর্যশীল হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আছে, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আছে। একটার ব্যাখ্যা ভাবি বলি, একজন মানুষ অসুস্থ, ইন দা মিন টাইমে ওই এলাকার একজন কোটিপতি এবং অনেক বড় দানবীর লোকটা যদি এসে বলে, ভাই তুমি টেনশন করো না, চিন্তা তুমি করো না, তোমার ক্যান্সার হয়েছে, রোগ হয়েছে, লক্ষ লক্ষ টাকা লাগবে, বিষয়টা আমি দেখব, আমি তোমার সাথে আছি। দুনিয়ার একজন সাধারণ মানুষ যখন এমন কথা বলে, মুসলমান রোগী তখন অর্ধেক সুস্থ এমনিতেই হয়ে যায়। দুনিয়ার একজন সাধারণ মানুষ যদি আশ্বাস দিলে, দুনিয়ার কোন মানুষ যখন যদি বলে আমি তোমার সঙ্গে আছি, তখন যেহেতু আমাদের মনটা প্রফুল্ল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, বিপদের সময় যদি তোমরা ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাদের সাথে আছি। আলা ইন্না নাসরাল্লাহি করিব, সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতীব নিকটে, খুব তাড়াতাড়ি, আতামরুল্লাহি ফালা তাস্তাজিলু। অন্যত্র এক আয়াতে সূরাতুন নাহলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আল্লাহর সাহায্য আসতেছে, ডন্ট হারি, ডন্ট আর্লি, বান্দা বেশি তাড়াতাড়ি করো না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে ধৈর্য নামক গুণটা যাকে দান করেন তাকে বড় মহব্বত করেন,
ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে মুসলমান কাটা, কিন্তু এর ফলটা বড় মিষ্টি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বিপদ দেন না। আপনারা দেখে থাকবেন যেই রোগীকে হসপিটালে ভর্তি করা হয়, মুসলমান ভাই, সব রোগীকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয় না। যাকে ভর্তি করা হয় তার মানে হচ্ছে তাকে ট্রিটমেন্ট করবে, ডাক্তার চিকিৎসা করবে। কিন্তু অনেক রোগী এমন আছে আপনারা দেখবেন ডাক্তারের কাছে নিয়ে গেলে পড়ে ডাক্তার বলে দেয় এই রোগী ভালো হবে না, তাকে আপনারা নিয়ে যান, তার মন যা চায় তাই তাকে খাওয়ান, বেশি দিন সে লাস্টিং করবে না, এই জন্য হসপিটালেও তাকে ভর্তি রাখে না। এই যে বিপদ আপদ বালা মুসিবত মুসলমান, এটাও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ওয়ান কাইন্ড অফ অপারেশন। সব রোগীকেই যেমন ডাক্তার অপারেশন করে না, যেগুলো মুসলমান ডেট এক্সপায়ার হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না, অপারেশন করেও কোনো কাজ হবে না, এমন রোগীকে ডাক্তার হসপিটালে রাখে না। ঠিক তদরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকেই তিনার পরীক্ষা নামক অপারেশন করেন না, কারণ যেই বান্দাকে পরীক্ষা করলে বান্দা ভালো হবে, অপারেশন করলে পরীক্ষা নামক অপারেশন করলে বান্দা গুনাহ ছাড়বে, জান্নাতি হবে, তার গুণাগুলোকে মোচন করা যাবে, এমন বান্দাতে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এজন্যই তো আপনারা দেখবেন একই সঙ্গে ধান বুনেছি, পাশের জন নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই, টুপি নাই, ইসলাম মানে না, ইসলামের সংস্কৃতি সভ্যতা তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার কিছুই অনুসরণ করে চলে না, এরপরেও তার ক্ষেতের ধান অত্যন্ত ভালো, কত সুন্দর চমৎকার ধান হয়েছে, অপরদিকে মুসলমান আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, দাড়ি রাখছে, কিন্তু তার দুঃখের শেষ নাই, মুসলমান তার ক্ষেতে ধানও ভালো হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতেছে, তাকে পরীক্ষা করবেন, তার জন্য ভালো কিছু আছে। আমার ভাইয়েরা এই জন্য আসুন, বিপদে যখন আমরা পড়ে যাব, আপনি যখন দেখবেন বিপদের কারণে, আপনি যখন দেখবেন আপনার বাবা আপনার উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আপনি চিন্তা করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা, আপনার বাবা যদি আপনার উপর জুলুম করে ইব্রাহিম পয়গম্বরের কথা স্মরণ করবেন, এত বড় একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও তাকে তার বাবা আজর তার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিজ হাতে তাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করেছিল। আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না, দিন মানে না, তাহলে আপনি হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কথা ভাববেন, তিনারা এত বড় বড় পয়গম্বর হওয়া সত্ত্বেও তিনাদের স্ত্রীরা তাদের কথা শুনে নাই। মুসলমান, এখান থেকে আমরা ধৈর্য ধারণ করতে পারবো, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কথা মনে করলে স্ত্রী যদি কথা নাও শুনে তখন আমাদের ভিতরে একটা কনসোলেশন প্রবোধ আসবে, সান্ত্বনা আসবে। আপনি যদি দেখেন আপনার কষ্টের পরে কষ্ট লেগে আছে, রোগের পর রোগ লেগে আছে, আপনি হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা ভাববেন, এত বড় একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও তার উপর 8 বছর কেউ বলেছেন, 12 বছর কেউ বলেছেন, 17 বছর, এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তিনার দেহের ভিতরে মুসলমান পচে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল, এরপরও আইয়ুব আলাইহিস সালাম অধৈর্য হয়ে যান নাই। আপনি যদি দেখেন আপনার ভাইদের মাধ্যমে যদি আপনি টর্চারের শিকার হন, জুলুমার নির্যাতনের শিকার হন, হযরত ইউসুফ পয়গম্বরের কথা স্মরণ করবেন, তার ভাইয়েরা কূপের ভিতরে তাকে নিক্ষেপ করেছিল, মারার জন্য মুসলমান অধৈর্য হয়ে যায় নাই। আপনি যদি দেখেন আপনি একজন স্ত্রী, স্বামী যদি আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, আপনি চিন্তা করবেন ফেরাউনের কথা, হযরত আসিয়া আলাইহিস সালামের কথা চিন্তা করবেন, এত বড় একজন আল্লাহর প্রিয় বান্দী হওয়া সত্ত্বেও ফেরাউন তার উপর কত জুলুম করেছে, নির্যাতন করেছে, এরপরেও মুসলমান অধৈর্য হয়ে যায় নাই, অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, আমার আপনার নবী
বিশ্ব নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন পয়গম্বর ছিলেন, শ্রেষ্ঠ নবী। আমার ভাইয়েরা, যিনি গাছের নবী, মাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, এমনকি সমস্ত নবীদেরও নবী, আল্লাহু আকবার, এমন একজন নবী, তিনার জীবনটা কেমন ছিল? খেজুর পাতার ছাউনির নিচে আল্লাহর নবী রাত্রি যাপন করেছেন। মুসলমান কোনো বিলাসবহুল বাড়িতে তিনি থাকেন নাই, এরপরও কখনো মুসলমান অদরজ হয়ে যান নাই। একবার নয়, দুইবার নয়, আল্লাহর হাবিব এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ তিনটি বছর সাহাবী আবি তলেবে জেল খেটেছেন। নবীজি অদরজ হয়ে যান নাই। শুধু তাই নয়, জন্মের আগে বাবা হারাইছেন, জন্মের পরই ছয় বছর ছয় মাস বয়সে মা আমিনাকেও হারাইছেন। নবীজি অদরজ হয়ে যান নাই। নিজের জীবদ্দশায় প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হারিয়েছেন। এরপরও আল্লাহর হাবিব মুসলমান অদরজ হয়ে যান নাই। আপন মাতৃভূমি মক্কা থেকে ষড়যন্ত্র করে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছে, এরপরও মুসলমান নবীজি অদরজ হয়ে যান নাই। শুধুমাত্র ফাতেমা সারা সমস্ত সন্তানের লাশ কাঁধে বহন করে আল্লাহর হাবিব কবরের ভিতরে নামাইছেন। বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে বহন করেছেন, নবীজি অদরজ হয়ে যান নাই। অভিশপ্ত ইহুদিরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান ভাইরা আমার বিষ মিক্স করে, দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর হাবিব অদরজ হয়ে যান নাই। খাবারের সঙ্গে বিষ মিশিয়েছিল, উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট আল্লাহর হাবিবের মাথার ভিতরে ঢুকে গিয়েছিল এক দুই ঘন্টা নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহর হাবিব দিনের নবী, দীর্ঘ তিনটা ঘন্টা তিনি মুসলমান সেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, নবীজি অদরজ হয়ে যান নাই। তাইফের ময়দানে রক্ত ঝরানো হয়েছে, কষ্টের পর কষ্টের শিকার হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও তিনি অদরজ হয়ে যান নাই। কারণ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করেন? স্বর্ণকার যেমনিভাবে স্বর্ণকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাত বের করে খাঁটি স্বর্ণ বানায়, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাকে পরীক্ষার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাত বের করে তাদেরকে খাঁটি মুমিন বানায়, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য, এটা হচ্ছে রহমত। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না আমার ভাইয়েরা। মানুষের জীবন কখনো একরকম যায় না, পাখি যখন জীবিত থাকে পিপিলিকাকে খেয়ে ফেলে, আবার এই পাখি যখন মারা যায় পিপিলিকা মুসলমান পাখিকে খেয়ে ফেলে, গাছ থেকে মুসলমান হাজার হাজার দেশ লাটের কাঠি তৈরি হয়, মেসের কাঠি তৈরি হয়, আবার একটা কাঠি দিয়ে মুসলমান হাজার হাজার গাছকে জ্বালিয়ে দেওয়া যায়। আমরা হলাম মানুষ, আমরা এখন জীবিত আছি, মাটি থেকে আমরা রিজিক গ্রহণ করি, কিন্তু মুসলমান এমন একটা সময় আসবে যখন আমরা মৃত্যুবরণ করব, এই কবরের ভিতরে যখন আমরা ঢুকে যাব, এই কবর মুসলমান আমাদেরকে রিজিক হিসাবে গ্রহণ করবে। এই জন্য অহংকার করার কিছু নাই। উই ক্যান নট বি অ্যারোগেন্ট, উই ক্যান নট বি করাপ্টেড, উই হ্যাভ টু হাম্বল পারসন, পোলাইট পারসন, আমাদেরকে বিনম্র হতে হবে, নরম হতে হবে, অহংকার করার কিছু নাই। মাটির দেহ মাটিতে খাবে, আবার প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতটা অদর্য হলে হবে না। বুখারী শরীফের 3612 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم بردة في ظل الكعبة قلنا له الا تستنصر لنا الا تدع الله لنا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার গায়ের চাদরটাকে বালিশ বানিয়ে মুসলমান কাবা ঘরের ছায়ার ভিতরে তিনি ঘুমাচ্ছিলেন, বিশ্রাম করতেছিলেন। ইন দা মিন টাইমে কয়েকজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের উপর টর্চার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আমাদের জন্য? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাবেন না? দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, নবীজি তখন বলে দিলেন, ক্বাল কানা আর-রাজুলু ফি মান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু লাহু ফীহি ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বি ইসনাতাইন। তোমাদের উপর আর কতটুকু জুলুম নির্যাতন চলে? তোমাদের পূর্বে যে জাতিগুলো ছিল অনেক সময় তাদের উপর এমন হয়েছে, তাদেরকে মারার জন্য, জুলুম নির্যাতন করার জন্য মাটিতে গর্ত খনন করা হয়েছে, তাদেরকে গর্তের ভিতরে পুঁতে রাখা হয়েছে, করাত নিয়ে আসা হয়েছে, এরপরে তাদের মাথা থেকে একবারে পা পর্যন্ত একেবারে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত জুলুম করার পরেও তারা কখনো ইমান থেকে, ইসলাম থেকে বিন্দুমাত্র দূরে সরে পড়ে নাই। আল্লাহু আকবার। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদি মা দুনা লাহমিহি মিন আসবিন আও আসবিন, শুধু তাই নয়, আমার সাহাবীরা অনেক সময় লোহার চিরুনি আনা হয়েছে, তাদের হাড্ডি মাংস শিরা উপশিরাগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে মুসলমান লোহার চিরুনি দিয়ে। এরপরও অমায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরও তারা দিন ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমার বন্ধুগণ, এই জন্য বিপদ আসবে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতি, তারা যাতে করে ও দুনিয়ার মানুষ মুসলমান, ধৈর্য কোন কোন ক্ষেত্রে ধরতে হবে সেটাও তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবাদতে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া মুসলমান এবাদত করা যায় না। জোহরের নামাজ পড়ে ধৈর্য নাই, আবার আসর পড়ে না, আসরের নামাজ পড়ে মুসলমান, আবার মাগরিব পড়ে না, কারণ ধৈর্য নাই। মসজিদে যাইতে দেরি, বেরোইতে দেরি নয়, কারণ মুসলমান তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله أكبر. এক নম্বরে বান্দা ফবাটির সময় অভাবের সময় ধৈর্য ধারণ করতে হবে, দুই নম্বরে ডিস্ট্রেস, যখন তোমরা ডিপ্রেশনে পড়বে কষ্টের সময় ধৈর্য ধারণ করবে, তিন নম্বরে টাইমস অফ ওয়ার, যুদ্ধকালীন সময়ে তোমরা ধৈর্য ধারণ করবে। যারা এই সময়গুলোতে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই প্রকৃত বান্দা, আল্লাহ প্রিয় পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঘুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। এরপরে কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে? সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের দেওয়া কষ্টদায়ক কথা শোনার পর ধৈর্য ধারণ করবে, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, বিয়ার ফেশনলি হোয়াট এভার দে সে, মানুষ তোমাকে নিয়ে যতই গালমন্দ করুক, পাথর মারুক, তোমার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করুক,
তোমার পরিবারকে পরিবারের উপর তারা জুলুম নির্যাতন করুক, তোমাকে জেলখানায় বন্দি করুক, ফাঁসির কাছে তোমাকে যদিও চড়ানো হয় এরপরও তুমি কখনো অধৈর্য হয়ে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুস শুরা আয়াত নাম্বার 43 রাব্বুল আলামিন বলেন আলামান সাবারা গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়, এটা সিম্পল কোনো বিষয় নয়, নর্মাল কোনো বিষয় নয়, এটা দুর্বল মানুষের কাজ নয়, এটা অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ। মানুষকে ক্ষমা করে দেওয়া, ধৈর্য ধারণ করা, এটা ছোটখাটো বিষয় নয়, এটা অনেক একটা বড় ব্যাপার। আমার বন্ধুগণ, বুখারী শরীফের 6477-87 নম্বর হাদিস, হুজিবাতিন নারু বিশাহাওয়াত ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারিব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রাখছেন আরামের বেষ্টনীর ভিতরে, জাহান্নামের চতুর্দিক দিয়ে শুধুমাত্র আরাম আয়েশ ভোগ বিলাস হর্ষ আনন্দ মুসলমান, আর জান্নাতের চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট কাটা বিছিয়ে রাখছেন। মুসলমান ভাইয়েরা, আমার উদাহরণ দিলে বুঝবো জান্নাতের চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাটা বিছিয়ে রাখছেন, কষ্ট দিয়ে রাখছেন, আর জান্নাতের জাহান্নামের চতুর্দিক দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরাম দিয়ে রাখছেন। ফর এক্সাম্পল, ফজরের আজান হলো, প্রচন্ড শীতের মৌসুম, কাঁথা কম্বলের নিচে, ল্যাব তুষকের নিচে মুসলমান আরামে শুয়ে আছেন, মুয়াজ্জিন আজান দিতেছে, মুসলমান এই মুহূর্তে কষ্ট করে মসজিদে যাওয়া, ঠান্ডা পানি দিয়ে উজু করা, এটা অত্যন্ত কঠিন কাজ, মুসলমান কষ্টকর কাজ। এরপরেও যদি আমরা মসজিদে যেতে পারি, কষ্ট বরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এরপরেও যদি মুসলমান শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যেতে পারি, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। এর মানে কষ্টের ভিতরেই আল্লাহ পাক জান্নাত রাখছে। মসজিদে ফজরের আজান হয়, আর আপনি মসজিদে না গিয়ে আরাম আয়েশের ভিতরে কাঁথা কম্বলের নিচে ঘুমিয়ে আছেন, মসজিদে আপনি গেলেন না। এই যে নবীজি বলছেন আরামের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রাখছেন, এই আরামটার ভিতরেই, এই কম্বলের নিচেই, এই তুষকের নিচেই আপনার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ধৈর্যশীল, আমার কথা নয়, বুখারী শরীফের 6099 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ক্বাল লাইসা আহাদুন আও লাইসা শাইউন আসবারু আলা আযান সামিআহু মিনাল্লাহ ইন্নাহুম লা ইয়াদউন লাহু ওয়ালাদা ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের সে কষ্টদায়ক কথা শুনবার পরে বেশি ধৈর্যশীল ব্যক্তি আর কেউ নাই। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের রিজিককে বন্ধ করে দেন না, তাদের বিপদকে, মুসলমান ভাইয়েরা আমার, সবসময় বিপদের পর বিপদ দিয়ে রাখেন না, এরপর আল্লাহ পাক সুস্থ রাখেন, রিজিকের সময় রিজিক দান করেন, তার মানে আল্লাহ তাআলার সে বড় ধৈর্যশীল কেউ নাই। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের 5646 নম্বর হাদিস, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছেন আম্মা জান আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত, মা রাআইতু আহাদান আশাদ্দ আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর সে কষ্টের সময়, দুঃখের সময় বেশি ধৈর্যশীল আর কোনো ব্যক্তিকে আমি দেখি নাই। আল্লাহর নবীর সে বেশি রোগ সুখ ভোগকারী, বেশি যন্ত্রণা ভোগকারী আমি কোনো মানুষ কাজ পর্যন্ত দেখি নাই। নবীজির সে বেশি ধৈর্যশীল কেউ নাই, বেশি কষ্টের এই পৃথিবীর বুকে বেশি রোগ সুখ যন্ত্রণা সহ্য করেছেন এমন কেউ নাই, কেউ নাই। এই জন্য বন্ধুগণ আমার, হাদিস শরীফ আসছে বুখারী শরীফের 5642 নম্বর হাদিস,
মা ইউসিবুল মুসলিমা মিন নাসবি ওয়ালা ওয়াসবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুমিন বান্দার উপর যে কষ্ট আসে, রোগব্যাধি আসে, দুর্ভেগ উদ্বেগ উৎকণ্ঠা আসে, বিপদ আপদ বালা মুসিবত আসে, এ প্রত্যেকটা বিপদের বিনিময়ে এমন কি মুমিন বান্দার গায়ে যে কাটাও ফুটে, এই প্রত্যেকটা কাটার বিনিময়ে, এই প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এর বিনিময়েও আল্লাহ পাক মুমিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। বুখারী শরীফের 5644 নম্বর হাদিস, মাসালুল মুমিন কামাসালিল খামাতি মিন আজদার মিন হাইসু আতাত হাররিহু কাফাতহা ফাইদা তাদালাত তাকাফাউ বিল বালাই ওয়াল ফাজিরু কাল আরযাতি সামআ মুতাদিলাতান হাত্তা ইয়াকসিমাহা আল্লাহু ইযা শাআ। আল্লাহ নবী বলেন, মুমিন বান্দার দৃষ্টান্ত হলো শস্যক্ষেতি নরম চারা গাছের মতো, যে চতুর্দিক দিয়ে যখন হঠাৎ করে বাতাস আসলো গাছটাকে নুয়ে দিল, আবার যখন বাতাস চলে গেল আবার গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আর ফাসেকের দৃষ্টান্ত হলো, ফাসেকের দৃষ্টান্ত হলো বিপদ আপদ বাড়া মুসিবত যখন আসবে শক্ত ভূমিতে শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গাছের মতো, যে বাতার যখন আসে একেবারে একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে এটাকে শেষ করে দিয়ে যায়। মুমিন বান্দার কাছে বিপদ আসলে এটা নরম ভূমিতে, নরম সারা গাছের সাথে কম্পেয়ার করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিপদ আসলে মুমিন একটু নুয়ে যায়, বাট আবার যখন বিপদটা চলে যায় আবার গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়, মুমিন ভেঙে পড়ে না, ভেঙে পড়তে পারে না মুমিন। আর ফাসেক যারা আছে বিপদ আসলে হাহুতাশ করতে করতে সে ভেঙে পড়ে, ভাঙা গাছের সাথে আল্লাহর হাবিব তুলনা করেছে। এই জন্য বন্ধুগণ আমার, বুখারী শরীফের 5645 নম্বর হাদিস, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরাই সিবমিন, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে বিপদ আপদ বালা মুসিবত দান করেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানাস বুখারী শরীফ, এটা জামিয়াত তিরমিজির 2088 নম্বর হাদিসের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলেন, জ্বরে আক্রান্ত ব্যক্তিকে। আদা রাজুলান মিন মাকিন ফাকানা বিহি আবশির ফাইন্নাল্লাহা ইয়াকুলু ইয়া নারী ইউসাল্লিতুহা আলা আব্দিল মুজনিবিন তাকুনা হাজ্জুহু মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত লোকটির কাছে গিয়ে বললেন, এই যে জ্বর, এই যে তোমার গাটা পুড়ে যাচ্ছে, এটা হচ্ছে জাহান্নামের আগুন, আল্লাহর আগুন। উসাল্লিতুহা আলা আব্দিল মুজনিব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে দূর করার জন্য এটা তোমার উপর চাপিয়ে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আযাবের শাস্তি দিয়ে দিচ্ছেন, জাহান্নামের ভিতরে তোমার কোনো শাস্তি হবে না। আর জ্বর আসলে মুসলমান আমরা বলতে থাকি আল্লাহ আমরা দেখতে পারে না, এই জন্য এত রোগ বালা মুসিব। আমার ভাইয়ের জন্য আমি প্রায় সব সময় বলি একটা কথা, জীবন কখনো সহজ হয় না, জীবনটাকে সহজ করে নিতে হয় কিছু দোয়া করে, কিছু ধৈর্য ধারণ করে, কিছু মাফ করে, কিছু বিষয় এড়িয়ে চলে মুসলমান জীবনটাকে সহজ করে নিতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আসুন দিনের পথে, আসুন ইসলামের পথে, আসুন। আকাশে মেঘ দেখলেই মন খারাপ করার কিছু নাই, আকাশ যখন কালো হয়ে যায় বুঝতে হবে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দান করবেন, যে মেঘের মাধ্যমে আমরা ফসল ফলাবো। মেঘ ভেঙে গেলে বৃষ্টি নামে, জমিন ভাঙলে ফসলের উপযুক্ত হয়ে ওঠে। মুসলমান ভাইয়েরা, আমার বীজ যখন ভেঙে যায় তখন তার থেকে নতুন চারার জন্ম হয়, ঠিক মুসলমান মানুষের হৃদয় যখন ভেঙে যায়, কোন মুমিনের হৃদয় যখন ভেঙে যায় তখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মাধ্যমে নতুন কিছু করাবার চেষ্টা করতেছে। নতুন কোনো কাজ নেবেন আমার ভাইয়েরা। আপনি কি জানেন পৃথিবীর সমস্ত অন্ধ মানুষগুলো আপনার মতো দেখতে চায়, পৃথিবীর সমস্ত ল্যাংড়া মানুষগুলো আপনার মতো হাঁটতে চায়,
পৃথিবীর সমস্ত বুদ্ধিগুলো আপনার মতো কথা শ্রবণ করতে চায়। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত বুবা মানুষগুলো আমার আপনার মতো কথা বলতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাত দিয়েছেন বা হাত দিয়ে ধরার শক্তি তাদেরকে দান করেন নাই। অনেক মানুষ দেখা যায় প্যান্ট শার্ট পরে কোট পরে হাঁটতেছে, মুসলমান মুখ তাদের আছে ঠিক কথা বলতে পারে না, বুবা মুখ আছে কিন্তু আল্লাহ পাকের অর্ডার নাই, পারমিশন নাই কথা বলার জন্য, কথা বলতে পারে না। অনেকের চোখ আছে দেখতে পারে না, কারণ কারণ আল্লাহর অর্ডার নাই। এই জন্য বন্ধুগণ, মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন। ওই যে বলছিলাম, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কখনো সন্তান নিয়ে পরীক্ষা করবেন। মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস আসছে, আল্লাহর নবী বলছেন, সিগারুহুম দামিসুল জান্নাত ইলকা আহাদুহুম আবাহু ফায়াখুযু বিনাহিয়াতি থাওবিহি ফালা ইউফারিকুহু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ। হযরত আবু হুরায়রাকে একজন লোক বলল, ভাই আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কোনো কথা বলেছেন নাকি? আমার একটা পুত্র সন্তান হয়েছে, সন্তান নাবালক অবস্থায় মারা গেছে, আমাদের জন্য কি কোনো গুড নিউজ, কোনো সুসংবাদ দিয়েছেন নাকি? হযরত আবু হুরায়রা বর্ণনা করলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূল বলছেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইউদখিলাহুল জান্নাত ফায়াখুযু বিনাহিয়াতি থাওবিহি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, নাবালক সন্তান যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ভিতরে জান্নাতের সাগরে সে সাঁতার কাটতে থাকে। মৃত্যুর পরে তার মা বাবা যখন মারা যাবে, তার মা বাবার জামার আসল এমন ভাবে টেনে ধরবে যতক্ষণ না পর্যন্ত তার মাকে আল্লাহর জান্নাতে না নিতে পারবে, অতক্ষণ পর্যন্ত সে তার মায়ের আসল ছাড়বে না, বাবার জামার কাপড় ছাড়বে না। আল্লাহু আকবার। বিভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবেন। হাদিস আসছে, অবাক হবেন, তিরমিজি শরীফের জামে তিরমিজি 2402 নম্বর হাদিস, يود أهل العافية يوم القيامة حين يلقى أهل البلاء الثواب لو أن جلودهم كانت قرزت في الدنيا بالمقاريز. الله النبي بالشا نبي رحمة للعالمين صلى الله عليه وسلم ارشاد قرسين حشر ميدان দুনিয়াতে যারা বিপদগ্রস্ত ছিল, যখন তাদেরকে পুরস্কার দেওয়া হবে, দুনিয়াতে যারা সুখ স্বাচ্ছন্দ্যে হর্ষে আনন্দে দিনাতিপাত করেছে, তারা আফসুস করে করে বলবে, আল্লাহ আমাদেরকে যদি দুনিয়াতে আমাদের দেহের চামড়াগুলো কাশি দিয়ে কেটে ফেলা হতো, কেটে টুকরো টুকরো করে ফেলা হতো, এর বিনিময়ে যদি আজকে আল্লাহ পাক এত বড় বিশাল বড় বড় পুরস্কার যাজা আমাদেরকে দেওয়া হতো, কতই না আমাদের জন্য ভালো হতো। সুবা তিরমিজি শরীফের 2456 নম্বর হাদিস, মুসতিলাব ইবনু আদম ওয়া ইলা জানবিহি 99 মানিয়াতান ইন আখতাআতুল মানায়া ওয়াকা ফিল হারাম হাত্তা ইয়ামুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে, 99টি বিপদ বেষ্টিত অবস্থায় তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই 99টি বিপদ আক্রান্ত করতে যখন ব্যর্থ হয়ে যায়, সর্বশেষ বার্ধক্যজনিত বিপদ এসে তাকে আক্রান্ত করে, ফলে ওই লোকটা মৃত্যুবরণ করে। তার মানে বিপদ আসবেই, বালা মুসিবত আসবেই। ওয়াইন কানা ফি দিনিহি রিক্কাতুন হুব্বিনা আলাইহি ওয়াইন কানা ফি দিনিহি মুসলমান তিরমিজি শরীফের 2398 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ইউবতালা আর-রাজুলু আলা হাসাবি দীনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইমান অনুপাতে পরীক্ষা নেন, যার ইমান যত সুক্ত শক্ত হয়, পাকার পুক্ত হয়, তার পরীক্ষা তত বেশি পাকা পুক্ত হয়, কঠিন হয়, আর যার ইমান যত নরমাল হয়
তার পরীক্ষাও তত নর্মাল হয়। এভাবে করে করে মুমিন বান্দার ইসলামের উপর চলতে থাকে, মজবুত ইমান নিয়ে চলতে থাকে, বিপদ বালা মুসিবত তার জীবনে আসতে থাকে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে ফ্রেশ করে ক্লিন করে আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে নিয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি। তিরমিজি শরীফের 2396 নম্বর হাদিস, আজিব হাদিস, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালালাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহিস শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউওয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন আজ্জালালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার পাপের শাস্তি দিয়ে দেন। আর আল্লাহ যদি মুসলমান কারো প্রতি নারাজ হয়ে যায়, তাহলে মুসলমান তার শাস্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিঙ্গার করতে থাকেন, দেরি করতে থাকেন হাশরের ময়দানের দিন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মাত্রায় তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, এই জন্য তার শাস্তিটা আল্লাহ পাক দেরিতে দিয়ে থাকেন। আল্লাহ পাক কেন বিপদ, আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস, কলিজাটা বড় হয়ে যাবে, কত বড় দামি, কত চমৎকার একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব মনোযোগ সহকারে আমরা গভীরভাবে শ্রবণ করব। আল্লাহর নবী বলেন, ইন্নাল আব্দা ইদা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগুহা বিআমালিহি বিতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, তার জন্য একটা মর্যাদা আল্লাহ পাক আগে থেকে ফিক্স করে রাখছেন। মানুষ যখন আমল করে ওই মর্যাদায় ওই স্তরে পৌঁছতে না পারে, আল্লাহ পাক তার শরীরের ভিতরে বিভিন্ন রোগ দেন, তার সন্তানদের ভিতরে বিভিন্ন ধরনের রোগ দিয়ে থাকেন, সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, আবার সম্পদ দিয়ে মুসলমান সম্পদের মাধ্যমে আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন। এভাবে করে বান্দা যখন পরীক্ষাগুলো দিতে থাকেন, সফলভাবে যখন উত্তীর্ণ হতে থাকে, ধৈর্য ধারণ করতে থাকে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে ওই যে মর্যাদা আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন, আমল করে বান্দা সেখানে পৌঁছতে পারে নাই। এই জন্য বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে করে তাকে রিটার্ন ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই মর্যাদায় উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মর্যাদায় ভূষিত করে দেন। সুবহান সুবহান। এই জন্য ভাই, দুনিয়ার সুখটাও সুখ না, দুনিয়ার দুঃখটাও দুঃখ নয়। মুসলিম শরীফের 7266 নম্বর হাদিস, চমৎকার হাদিস, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, দুনিয়াতে যেই ব্যক্তি নিয়ামতের মধ্যে ছিল, টাকা পয়সার পাহাড় যার কাছে ছিল, আরামায়েশে ভোগ বিলাসে হর্ষ আনন্দে যে ব্যক্তি জীবনকে অতিবাহিত করেছে, এমন একজন লোককে ধরে জাহান্নামের ভিতরে মুসলমান একটা মুহূর্তের জন্য ঢুকানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা দুনিয়াতে তুমি কি কোনোদিন আরামায়েশ দেখেছো, ভোগ বিলাসিতা দেখেছো? জাহান্নামের একটি মুহূর্তের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের কথা বান্দা ভুলে যাবে, বলবে না না না, জীবনে কোনো দিন আল্লাহ আমি কোনো দিন আনন্দ দেখি নাই, সুখ দেখি নাই, কসম করে বলবে, ফায়াকুলুলা আল্লাহি ইয়া রব্বি, রব তোমার কসম দিয়ে বলতেছি, সুখ নামক আনন্দ নামক যে কোনো বিষয় আছে, কোনো বস্তু আছে, তা জীবনেও কোনো দিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আনন্দ বড় আনন্দ নয়, দুনিয়ার সাকসেস বড় সাকসেস নয়। হাদিসের দ্বিতীয়াংশ আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ ফায়ুসবাগু সাবাগাতান ফিল জান্নাহ ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কাত্তু ওয়া হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তু ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি।
মা মাররবি বুসুন কত্তু ওয়ালা রাইতু সিদ্দাতান কত্তু। আবার আরেকজন লোক যে দুনিয়াতে সব সময় কষ্টে ছিল, সকাল বেলা খাবার পেলে খাবার, বিকেল বেলা মুসলমান খাবার পেত না, দুঃখ কষ্টে তার জীবনটা অতিবাহিত হয়েছে, সারা জীবন কষ্টের ভিতরে থেকেছে, এক বেলা খেয়েছে আরেক বেলা না খেয়ে থেকেছে, দুনিয়াতে কোনো প্রাসাদ অট্টালিকা তার জন্য ছিল না, মুসলমান ভাই কষ্ট করে দুনিয়ার জীবন কোনো মতে পার করে গেছে, এরপরও হারাম খায় নাই মুসলমান। এমন একজন লোককে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ধরে জান্নাতের ভিতরে একটা মোমেন্টের জন্য ঢুকাবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করবেন, বলবেন দুনিয়াতে তুমি কি কোনোদিন কষ্ট দেখছো নাকি, দুঃখ দেখছো নাকি, লোকটা অকপটি নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর উপর কসম খেয়ে বলবে ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররবি বুসুন কত্তু ওয়ালা রাআইতু সিদ্দাতান কত্তু, আল্লাহ আপনার কসম করে বলতেছি জীবনে কোনোদিন দুঃখ আমাকে স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন অশান্তি আমাকে স্পর্শ করে নাই। তার মানে দুনিয়ার দুঃখটাও বড় দুঃখ নয়। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আসল সাকসেস হলো ওই লোক যেদিন মুসলমান কিয়ামতের ময়দানে আসরের মাঠে যার কাছ থেকে জাহান্নামকে দূর সরিয়ে দিয়ে জান্নাত দান করা হবে, যখন জান্নাত দেওয়া হবে তখনই মুসলমান লোকটা প্রকৃতার্থে আসল সফল হবে। এক চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটার পর একটা আমার জেহনে আসতেছে, এ ধৈর্য সম্পর্কে প্রিয় ভাইরা আমার প্রতিদিন সকালবেলা হাদিস শরীফে আসছে, ইয়াকুলুল বালাউ কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি, এ বিপদ আপদ বালা মুসিবত প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ আমরা কার কাছে যাব, কার কাছে যাব, কার দরবারে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আহিব্বাই ওয়া আওলা তাআতি, যাও আমার বন্ধুদের কাছে চলে যাও, আমার অনুগত বান্দাদের কাছে চলে যাও। ইয়াকুলুর রখাউ কুল্লা ইয়াউমিন ইলা আইনা আতাওয়াজ্জাহু ইয়া রাব্বি, আবার মুসলমান প্রতিদিন সকাল বেলা আরামায় বুক বিলাস সুখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে, আল্লাহ কার কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আ'দাই ওয়া আওলা মা'সিয়াতি, যা আমার নাফরমান বান্দাদের কাছে চলে যাও, আমার শত্রুদের কাছে চলে যাও। আল্লাহ পাক দুঃখকে বলেন আমার বন্ধুদের কাছে চলে যাও, আর আমায় সুখকে বলেন যাও তোমরা আমার শত্রুদের কাছে চলে যাও। তার মানেই বোঝা যাচ্ছে দুনিয়াতে যারা আজকে টাকা পয়সা অর্থ বিত্তের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে কাফের মুশরিকদের টাকা পয়সা বেশি, তাদের সুখ বেশি, আনন্দ বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সুখ যেতে বলছে। আল্লাহ বলছেন আমার শত্রুদের কাছে চলে যাও, আমার নাফরমান বান্দাদের কাছে চলে যাও। তবে বেশি সুখ দেখলেই মুসলমান এত খুশি হওয়া যাবে না, তাদেরকে যে আল্লাহ পাক এত আরামায় দিয়েছেন, ওয়াম হিল হুম, আল্লাহ পাক তাদেরকে ঢিল দিতেছেন। ওই যে আমাদের গ্রামের মহিলারা আমাদের দেশে দেখবেন মুরগি ধরার জন্য টাপার নিচে একটা মুরগির সাউন্ড আছে, মুসলমান মা বোনেরা সুন্দর করে দিতে পারে, এই সাউন্ডটা দিলে মুরগি দৌড়িয়ে টাপার নিচে বলেন কলর নিচে দৌড়িয়ে চলে আসে। আসলে মুসলমান মা বোনেরা এগুলো মুরগিকে ধরার জন্য, আসলে খাবার দেওয়ার জন্য এভাবে ডাকে না, কলর নিচে খাবার দিয়ে এগুলো মুরগিকে আটকানোর জন্য ডাকে। কাফের মুশরিকেরা আজকে যে কোটি কোটি ল্যান্ড প্রপার্টি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, আজকে মুসলমান ঢাকা শহরে বিলাসবহুল বাড়ি তাদের, চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় বাড়ি তাদের, আজকে ইউরোপ আমেরিকা ফ্রান্স জাপান মুসলমান স্কটল্যান্ড আয়ারল্যান্ড যত কাফের মুশরিক বেদিন বেঈমান যারা আছে, অমুসলিম যারা আছে, দেখবেন তাদের মুসলমান বড় বড় প্রাসাদ, তাদের বড় বড় অট্টালিকা, তাদের টাকা পয়সার মালিক। দুনিয়ার জিন্দগিতে আমরা দেখি তারাই হচ্ছে গেইনার, তারাই হচ্ছে ওয়েনার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাটকানোর জন্য মুসলমান এমন সম্পদ তাদেরকে দিয়ে রাখছে। ওই যে মা বোনেরা যেমন আটকানোর জন্য টাপার নিচে পলর নিচে খাদ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাটকানোর জন্য এরকম ধন সম্পদ টাকা পয়সা দিতেছে। বিপদ যখন আসবে, বালা মুসিবত তো প্রত্যেকটা মানুষের জীবনে আসবে,
তো বিপদ আসলে করণীয় কি, কর্তব্য কি? এক নম্বরে আবু দাউদ শরীফের 3119 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইদা আসাবাত আহাদাকুম মুসিবাতুন ফালিয়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে, দুই নম্বরে বিপদ যখন আসবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্দাকা আহতাসিবু মুসিবাতি ফাজিরনি ফিহা ওয়া আব্দিল্লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়বে। তিন নম্বরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বা বিমুসিবাতিন বাদি আশাদ্দ আলাইহি বিন মুসিবাতি। আল্লাহ নবী বলছেন যখন তোমরা বিপদে পড়ে যাবে তখন তোমরা আমার বিপদের কথা স্মরণ করবে, তাহলে তোমাদের বিপদ লাঘব হবে, তোমাদের বিপদ হালকা হবে। কারণ এই পৃথিবীর বুকে আমি নবীর সে কাউকে বেশি কষ্ট দেওয়া হয় নাই, কাউকে বেশি পরীক্ষা করা হয় নাই। আমার বন্ধুগণ, এই জন্য বিপদের প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করতে হবে, আসসাবরু ইনদাস সাদামাতিল উলা। মুসলমান বিপদ আসলো কান্নাকাটি করলাম, অনেক সময় ফাসবিরু সবরং জামিলা, ইউ বেটার বি পেশেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করলে হবে না, সবরে জামিল এখতিয়ার করতে হবে। সবরে জামিল বলা হয় যেই ধৈর্যের ভিতরে, যে সবরের ভিতরে কোনো ফরিয়াদ নাই, কোনো কমপ্লেন আর অভিযোগ নাই, কোনো কান্নাকাটি নাই, আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকা, সন্তুষ্ট থাকা, স্যাটিসফাই থাকা, এটাই মুসলমান প্রকৃত ধৈর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম শরীফের 2025 নম্বর হাদিস, মুসলমান ভাইরা আমার, নবীজির যুগে একজন মহিলা সন্তান মারা গেছে, কবরের পাশে বসে মহিলাটা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বললেন, মহিলাটা যখন কবরের পাশে দাঁড়ে দাঁড়ে কান্নাকাটি করতেছে মাতম করে করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, মহিলা আল্লাহকে ভয় কর, ধৈর্য ধারণ কর। মহিলা তখন বলে, ফাকালাত ওমা তুবালি বিমুসিবাতি, আমার মতো বিপদ তো আর তোমার হয় নাই, এই জন্য তুমি আমাকে ধৈর্য ধারণ করতে বলতেছ। আসলে মুসলমান এই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। কিছুক্ষণ পর মহিলাকে জানানো হলো, এই মহিলা তুমি কার সঙ্গে এমন করে কথা বললে, তুমি কি চেনো নাই, ইনি হলেন দিনের নবী রাহমাতুল্লিল আলামিন। এই কথা শুনবার পরে মহিলা দৌড়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি চিনতে পারি নাই, প্রথমে আপনাকে, আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, আসসাবরু ইনদাস সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ করে এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য, এটাই হচ্ছে আসল ধৈর্য। তুমি সন্তান মারা গেছে কান্নাকাটি করতেছ, কবরের উপরে গিয়ে মাতম করতেছ, এই ধৈর্যের কারণে তোমাকে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান দেওয়া হবে না। এখন তুমি ধৈর্য ধরলে কি হবে, সন্তান যখন মারা গেছে অস্ত্রসিক্ত তো হবেই, কান্না তো আসবেই। আল্লাহর নবীও কাঁদতেন, নবীজির কান্নাও ছিল হাসির মতো, নিঃশব্দে তিনি কাঁদতেন, অস্ত্রসিক্ত হতো, আল্লাহর হাবিবের ভিতর থেকে হালকা আওয়াজ বের হতো, আল্লাহর নবী কাঁদতেন আল্লাহর ভয়ে, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে নবীজি কাঁদতেন, উম্মতের সম্ভাব্য বিপদের আশঙ্কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন। কখনো কুরআনুল কারীম তেলাওয়াত শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি ভালোবাসা আগ্রহ বেড়ে যেত, তখন নবীজি কাঁদতেন। মানুষ মারা গেলে কান্নাকাটি করা এটা খারাপ কিছু নয়, তবে মাতম করা, লাইসা মিন্না মান দরবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাবি দাওয়াতিল জাহিলিয়াত, বুক চাপড়ানো, মাথা পিটানো, মাতম করে কান্নাকাটি করা মুসলমান এটা জায়েজ নয়, এটা করা যাবে, এটা করা যাবে না। আমি কথা বলতেছিলাম বিপদে যখন আমরা পড়ে যাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদের কথা স্মরণ করব, তাহলে আমাদের বিপদ কমে যাবে। এটা রাসূলুল্লাহ বলেছেন, লাইসা বা বিমুসিবাতিন বাদি আশাদ্দু আলাইহি মিন মুসিবাতি,
এরপরে আল্লাহ নবী বলছেন আবু দাউদ শরীফের বর্ণনা, ইদা হাজাবাহু আমরুন বাদা রাইলা সালাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়ে যেতেন, ডিপ্রেশনে যখন পড়তেন, এট ফার্স্ট আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ তাআলার কাছে বিপদের কথা খুলে ধরতেন, তুলে ধরতেন। আর আমরা বিপদে পড়লে দৌড়িয়ে চেয়ারম্যানের দিকে যাই, প্রথমেই মেম্বারের কাছে যাই, নেতার দিকে দৌড়াই, ঠিক কিনা বলেন, কোথায় গেলে বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে। এট ফার্স্ট মুসলমান কার কাছে ধন্যবাদ দিতে হবে? দুনিয়ার মানুষের ওসিলায় আমরা যাব মানুষের কাছে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমার বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। এক নম্বর দায়িত্ব, আমার ভাইয়েরা, ইবনে মাজাহ শরীফের 1601 নম্বর হাদিস, মা মিন মুমিনিন ইউআযি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা। দীনের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোনো বিপদগ্রস্ত মানুষ দেখলে তোমরা তাদেরকে কনসোলেশন করবে, তাদেরকে সান্ত্বনা দেবে, তোমরা তাদেরকে প্রবুদ্ধ দেবে, সান্ত্বনা দেবে, সান্ত্বনা দেবে। এটা এক নম্বর কাজ। দুই নম্বরে, এক নম্বর কাজ, তুমি যদি সান্ত্বনা দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের দিন, মুসিবতের সময়, মিন হালালিল কারামাতি হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মুসিবতের সময়, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, মানুষ যদি মানুষের পাশে গিয়ে দাঁড়ায় বিপদের সময়, তার মাথায় হাত বুলিয়ে দেয়, এই প্রকৃতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরিধান করায় দিবেন। সুবহান। দুই নম্বরে, তিরমিজি শরীফের 3432 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাক তাফদীল, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদে কোনোদিন তাকে নিক্ষিপ্ত করবেন না। কোনো ক্যান্সারের রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে এই লোকটা কোনোদিন ক্যান্সারের রোগে আক্রান্ত হবে না। কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে হয়ে রোগী, কোনো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া কোনো ব্যক্তিকে দেখে যদি এই দোয়াটা পাঠ করে, সে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না। মুসলমান ভাইয়েরা, আমার দোয়াটা অত্যন্ত দামি। তিরমিজি শরীফের 3432 নম্বর হাদিস আমি আবার পড়ছি, আই রিপিট, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাক তাফদীলা। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করি, আমার ভাইয়েরা, এই জন্য ধৈর্য ধারণের কথাই মুসলমান এতক্ষণ আপনাদের সামনে আমি শোনালাম। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি লগ্নে লগ্নে, পরতে পরতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্দাতুস সাবিরিন ও জাখিরাতুস শাকিরিন একখানা কিতাব রয়েছে, এই কিতাব তার ভিতরে মুসলমান ঘটনা আসছে। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ ঘটনাটা লিখেছেন যে এক লোক, হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি তার স্ত্রীকে মুসলমান তালাক দিয়ে দিলেন। স্ত্রীর চারিত্রিক কোনো সমস্যা ছিল না, স্ত্রী তিনার অবাধ্য ছিল না। মুসলমান ভাই, এরপরও কেন তালাক দিয়ে দিলেন? খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর সাহাবীকে জিজ্ঞেস করা হলো, সাথীরা জিজ্ঞেস করলেন কেন তালাক, তাকে আপনি তালাক দিলেন? উনি বললেন, তালাক দেওয়ার কারণ হচ্ছে এতদিন যাবত ওনার সঙ্গে আমি সংসার করি, কোনোদিন ওনাকে আমি অসুস্থ হতে দেখি নাই, কোনোদিন তো অসুস্থ হতে দেখি নাই, আমার ভয় হয় সে কি আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছে। কারণ আল্লাহর যারা প্রিয় পাত্র হয় তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকে, এই জন্য আমি তাকে তালাক দিয়েছি। চিন্তা করছি, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইয়েরা আমার এমন একজন সাহাবী, তার ডান বগলের নিচে একটা বড় ফোড়া হয়েছিল, ফোড়ার কারণে এক কাত হয়ে
এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ মুসলমান ২০টি বছর তিনি ঘুমিয়েছেন। আবার ফুরার কারণে তার দেহে সব সময় জ্বর থাকতো, জ্বর, কিন্তু এরপরও এতটা কষ্ট নিয়ে এই ফুরাটা এমন ছিল মুসলমান, এই ফুরাটা গলেও যেত না, ফেটেও যেত না, আবার দেবেও যেত না ওষুধ যতই খাইতেন। ২০ বছর ছিল এই ফুরাটা। এক পর্যায়ে লোকেরা হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইমরান, তুমি এত বড় বিপদের ভিতরে আক্রান্ত থাকো, এরপরও কেন তোমার মুখের ভিতরে সব সময় হাসি দেখা যায়, হাস্যোজ্জ্বল একটা ভাব তোমার চেহারার ভিতরে কেন ফুটে উঠে? হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো আমার সাথীরা, এই যে আমার জ্বর, এই যে আমার ফুরাটা হয়েছে, ২০টা বছর যাবত এক কাত হয়ে আমি ঘুমাই, এরপরও আমার মনের ভিতরে একটা আনন্দ আছে, একটা সুখ আছে। সে আনন্দটা হলো এই আমার রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রতিদান, এমন একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাকে সালাম দিয়ে আমার সঙ্গে তারা মুসাফা করে যান, সুবহান, আমার সাথে তারা মুসাফা করে, মুআনাকা করে, মুআনাকা করে, শুধুমাত্র এই রোগের বরকতে, রোগের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা আমাদেরকে সমাসীন করেছেন। তবে ইচ্ছে করে আবার আল্লাহ তাআলার কাছে রোগ চাওয়া যাবে না,